Hi guys, assalamualaikum. আজকের ভিডিওতে সবচেয়ে সহজ উপায়ে চিংড়ি মাছ দিয়ে মুলা রান্না করে দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে এই মুলা দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কয়েক মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে কয়েক মিনিট ভেজে নিচ্ছি। এ পর্যায়ে 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আবারও একটু ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অল্প কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি আর এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাগুলোর তেলটা যখন উপরে উঠে আসবে তখনই এর মধ্যে পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলোকে এই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট এই মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এর তেলটা অনেকটা উপরে উঠে আসছে। এ পর্যায়ে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট পর পানিতে যখন বলক চলে আসবে তখনই এর মধ্যে মুলা দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মুলা নিয়ে নিয়েছি আর এগুলোকে আগে থেকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এতে করে মুলার মধ্যে যে একটা বাজে স্মেল থাকে সেটা কিন্তু আর থাকে না। এবার মুলাগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এভাবেই নেড়েচেড়ে মুলাগুলোকে বেশ কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চেষ্টা করবেন মুলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে, এতে করে মুলা টেস্টটা খুব ভালো আসে। প্রায় 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার অ্যাড করছি পরিমাণ মতো গরম পানি। এবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আর বেশ কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর মুলাগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা মাখামাখা হয়ে গেছে। যে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর 2-3 মিনিট রান্না করেই আমি এই মুলাগুলোকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মুলার মধ্যে আমি একটা বাগার দিয়ে দিব, এজন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে এবার আমি খুব ভালো করে এই রসুন আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই রসুনগুলোতে অনেকটা ব্রাউন কালার চলে এসছে। এ পর্যায়ে আমি বাগারটা দিয়ে দিচ্ছি আর বাগারটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স কেমন লাগলো রেসিপিটি? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের আরও নতুন নতুন এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।